সুন্দরবন আর মানুষ এখানে খুব কাছাকাছি সহাবস্থান, বসতি তারপর নদী, ওপারে সুন্দরবন। নদীও খুব বড় নয়, ছোট, যেন মানুষের সাথে বাঘের গলায় গলায় সম্পর্ক। এখানে বিপদ আছে প্রতি মুহূর্তে, কিন্তু জীবন বড় বালাই। এখানে মানুষ জালের মধ্যে ঢুকে আছে দেখা যাচ্ছে। কি পাচ্ছেন কেওড়া? ও ও, কেওড়া খুঁজছেন? বাঘে মানুষের সম্পর্ক এখানে, জাল পেরিয়ে ওখানে মানুষ নিজের জীবিকার সন্ধানে চলে যাচ্ছে। মানুষের জীবনের সামান্য ভয়টুকুও নেই এখানে, বাঘে মানুষের কোলাকুলি, যাকে এক কথায় বলা যায়। দেখুন, নদীটা এখানে সরু হতে হতে একটা নালায় পরিণত হয়েছে, যেন এক অন্য জগৎ যেখানে মানুষ বনের সাথে মিশে গেছে। এখানে মানুষ বাঘকে ভয় পায় না, বাঘ মানুষকে ভয় পায় না, যেন বাঘ মানুষের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক। আমরা এর আগে দেখিয়েছি জঙ্গল মরিচঝাপি সেটা কতটা ভয়ানক, এবং মানুষ তার থেকে কতটা নিরাপদে থাকতে চায়, এবং মানুষের সেখানে কতটা বিপদ। ঠিক তেমনই আর একটা জঙ্গল, এটা হলো ঝিঙেখালির জঙ্গল বলা হয়। এই জঙ্গলে মানুষের সাথে বাঘের সম্পর্ক যেন বন্ধুত্বের সম্পর্ক, তারা যেন একে অপরের সাথে সম্পর্ক বিনিময় করে আসছে। এখানে না আছে কোনো দূরত্ব, না আছে কোনো বেড়াজাল, না আছে কোনো ভয়, না আছে কোনো মানুষ বাঘের মধ্যে দূরত্বের সম্পর্ক। দেখুন, এখানে এই হচ্ছে জঙ্গল, যেখানে তার মধ্যে মূলত বুনো বাঘের আস্থানা, কিন্তু তার মাসে পাশেই মানুষ প্রতিনিয়ত যাতায়াত, খাদ্য অন্বেষণ সমস্ত কিছুই করে চলেছে। আসুন আরো কিছু দেখে নিই। মানুষের সাথে সুন্দরবন, ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন এত কাছাকাছি আগে দেখিনি, খানিকটা অবাকই হওয়ার মতো। খুব হালকা জাল দিয়ে ঘিরে রাখা, যে কোনো মুহূর্তেই বিপদের গন্ধ থাকতেই পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। কাকিমা, এই জঙ্গলটা কতদূর গিয়ে একসঙ্গে মিশেছে? না, কাছাকাছি কোথায় আছে? একদম কাছাকাছি, এর থেকে কাছে নেই না? কাছাকাছি কোথায়, মানে এরকম পাশাপাশি কোথায় পাবো? এই তো আস্তে আস্তে দেখলে, হ্যাঁ, এর থেকে পাশে আর নেই না? এই কাছে